পোস্টটা ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে এখানে? পিএসপি আর্টিসান মেক মডেল পোস্ট স্পেশাল, তাহলে আমাদের পোস্টটা ক্রিয়েট হয়ে গেল। আমরা যাই এখানে, এখানে গিয়ে এখন পোস্টটা ক্রিয়েট করে দিলাম। আচ্ছা পোস্ট ক্যাটাগরিতে কিন্তু একটা জিনিস দিই নাই আমি, প্রোটেক্টেড ফিলেবেলটা দিই নাই, দিছিলাম তারপরে কেমনি ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা এটা কিন্তু দেওয়াটা উচিত, প্রোটেক্টেড ফিলেবেল, এটা দিলে সে কি করবে, এই ভ্যালুগুলো ছাড়া টাটা বিজি টাটা ইনসার্ট করবে না। ঠিক আছে নেম দি নাই সেজন্য, এগুলো দেওয়া ছাড়া ও কিন্তু কি করে না। স্ল্যাক ডেসক্রিপশন এটা ছাড়া কিন্তু আগে কাজ করতো না, ইদানিং দিকে কাজও করতে সেটা ছাড়া। এরপর হচ্ছে পোস্ট নামে আরেকটা মডেল তৈরি হলো, এখানে পোস্টে কি কি থাকবে আমি এখানে আগে লিখে দিচ্ছি, প্রোটেক্টেড ফিলাবল কি কি ছিল, নেম নেম টাইটেল টাইটেল ডেসক্রিপশন ডেসক্রিপশন ইমেজ, হ্যাঁ এখানে দিয়ে দিতে হবে ইউজার আইডি। পোস্ট ক্যাটাগরি আইডি, পোস্ট ক্যাটাগরি আইডি, তাহলে দুটা ফরেন কি হিসেবে নিব। এখন যদি আমি আমাদের মাইগ্রেশনটা বলে যাই, এসেছে যে মাইগ্রেশন টেবিলটা তৈরি হয়েছে এখানে, টেবল টেবল তো টাইটেলটা তো স্ট্রিং, আর টেবল যেটা স্ল্যাগ ইউজ করবো, স্ল্যাগ তো না এখানে ডেসক্রিপশন, আর ইমেজটা হচ্ছে স্ট্রিং, বার কারাকারে যাবে স্ট্রিং, এটা হচ্ছে ইমেজ আর এটা হচ্ছে টাইটেল। আর এটা হচ্ছে টেক্সট ডেসক্রিপশনটা, ডেসক্রিপশন দিছি। এরপর হচ্ছে টেবল ইন্টিজার, হচ্ছে ইউজার আইডি আনসাইন্ড, টেবল ফরেন, তো ফরেন কি আমরা যেভাবে সেট করি আর কি, ফরেন ইউজার আইডি রেফারেন্সেস আইডি অন ইউজার্স ইউজার্স টেবল, ইউজার্স টেবল টেবল নেমটা লিখে দিতে হবে। এবার সেম হচ্ছে এটাও, আমরা যদি সেম ভাবে করি ইউজারে যে আইডিটা সেটা ফরেন কি হিসেবে এখানে নেবে। আর এখানে হচ্ছে আরেকটা পোস্ট ক্যাটাগরি আইডি, পোস্ট ক্যাটাগরি আইডি, আর এখানে পোস্ট ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি আর আইডি রেফারেন্সেস পোস্ট ক্যাটাগরিস, পোস্ট ক্যাটাগরিস টেবলটা দেখছেন, পোস্ট ক্যাটাগরিস পোস্ট ক্যাটাগরিস টেবলটা কিন্তু এভাবে আছে যে আপনি দেখেন, টাটা বেঁধে দেখি এটা কীভাবে আছে।
এখানে এই দেখেন পোস্ট ক্যাটাগরিজ ট্যাবল, ক্যাটাগরিজ পোস্ট আন্ডারস্কোর ক্যাটাগরিজ, তাহলে এখানে যেভাবে নিচে ঠিক আপনাকে ওইভাবে নিতে হবে। এটাকে আমি আন্ডারস্কোরটা দিছিলাম দি নাই, মানে ট্যাবলটা তো আমি ওর নিজে নিজে তৈরি করছে। তো সেই দেখেন সে জানে যে পোস্ট নামে একটা কি থাকবে, আইডি অর্থাৎ পোস্ট নামে একটা মডেল থাকতে পারে, তো এটার উপর হিসেব করে সে অটোমেটিক কি আন্ডারস্কোরটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে আইডির ক্ষেত্রে দেখেন আমি ইউজারের ক্ষেত্রে ইউজার আন্ডারস্কোর আইডি, তবে আমি ইউজার আইডি লিখে দিতে পারতো কোনো আন্ডারস্কোর ছাড়া, তো হাইফেন তো ইউজ করতে পারতাম, কিন্তু লারাভেলে এটা স্পেসিফিক করে দিয়েছে এটা আন্ডারস্কোর ইউজ করতেই হবে আপনাকে। তো আপনার মডেল যখন ফরেন কি সেট করবেন তখন সবসময় এভাবে আইডিটা দিতে হবে, এটা লারাভেলে স্পেসিফিকেশন। আপনি না দেন দেখবেন অনেক সময় সব কোডটি লিখছেন কিন্তু এটা আপনি আপনার মতো দিচ্ছেন বাট কাজ করতে শুরু হয়ে গেল, দেখবেন অনেক সময় হবে সেটা, তো এটা মাথায় রাখবেন। এখন আমরা মাইগ্রেট করি পিএসপি আর্টিসান মাইগ্রেট, কোথায় দিছি না কোথায় ট্যাবলে, এই তো আইডিতে দিছি তো আন্ডারস্কোর, ট্যাবল ট্যাবলে না আইডির ক্ষেত্রে ট্যাবল, যে ট্যাবল নেমটা হুবহু দিতে হবে যেভাবে আছে। আচ্ছা ট্যাবল নেমে আন্ডারস্কোর আছে নাকি? ও আচ্ছা এটা তো আন্ডারস্কোর আছে এভাবে। তো ট্যাবল নেমটা পোস্ট ক্যাটাগরিজ কপি করি, ডিসপ্রাডিশন মাইগ্রেট মাইগ্রেশন হলো, মাইগ্রেট হলো মানে আমাদের কাজ হচ্ছে কন্ট্রোলার তৈরি করে, যেহেতু এটা অনেকগুলো তৈরি করতে হবে রিসোর্স কন্ট্রোলার তৈরি করে ডিসপ্রাডিশন হবে না ইরর দিবে, মেক কন্ট্রোলার পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার রিসোর্স, কারণ আমার যেহেতু দরকার হবে একেবারে রিসোর্স তৈরি করে ফেলতেছে। তো আপনাদের দুইভাবে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য, তো পোস্ট কন্ট্রোলার আসছে ফার্স্ট ইন্ডেক্স তৈরি করে ফেলে, আর সবগুলো অবশ্যই আমি কিন্তু এগুলা আমার এই পেজে পোস্ট ক্যাটাগরি আর এগুলার কোনো লিঙ্ক করি নাই। কোন পেজে? এই যে অ্যাপ ব্লেড ডট পিএসপি, এখানে এখানে এগুলো দেওয়াটা ব্যাটার ব্যাটার হবে না, অবশ্যই দিতে হবে এগুলো, এখানে না হয় যেখানে একটা জায়গায় দিতে হবে। তাহলে এটা হচ্ছিল পোস্ট ক্যাটাগরিজ পোস্ট, হ্যাঁ ক্যাটাগরিজ পোস্ট ক্যাটাগরি ছিল না এটা, আর এটা হচ্ছে পোস্ট ডট পোস্ট, আমার রাউটার, হ্যাঁ তাহলে এটা হচ্ছে পোস্ট ক্যাটাগরিজ পোস্ট ক্যাটাগরি, আর এটা হচ্ছে পোস্ট, এটা রাউটগুলো সেট করতে হবে। পোস্ট ক্যাটাগরি নামে রাউট ঠিক ছিল আগে, এখন একটা রিসোর্স রাউট তৈরি করব, রাউট রিসোর্স পোস্ট পোস্ট কন্ট্রোলার। তো সব ধরনের রাউট দেখানো হয়েছে আপনাদের, রাউট দেখেন কয়ভাবে দেখাইছি, সব ধরনের রাউট আছে, তা এখানে যতভাবে ইউজ করা যায় ওইভাবে এতভাবেই কিন্তু আপনি রাউট তৈরি করতে পারেন, রিসোর্স রাউট গেট রাউট পোস্ট আউট। তাহলে এখন আমরা এখানে দেখি, এখানে সবগুলো চলে আসবে, এটা পোস্ট ক্যাটাগরি, পোস্ট ক্যাটাগরি আসছে পোস্টের জন্য, পোস্ট তো এখনো তৈরি করি নাই, তাহলে পোস্টে একটা ইন্ডেক্স তৈরি করে ফেলি, এই আমার পোস্টের ভিতরে এখানে একটা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি, এটা কোনটা, এটা হবে আমরা যে এগুলো করছি রিটার্ন
এটা অনেকটা হচ্ছে প্রোফাইলস আছে না, প্রোফাইলসের যে ইন্ডেক্সটা আছে সেম এটার মতোই হবে, ঠিক আছে না? একটা লিস্ট দিতে চাই ফার্স্টে, অথবা যদি আপনি কোনো আলাদাভাবে ফরম্যাট করতে চান তাহলে ফরম্যাট করেন, আমরা আলাদা ফরম্যাটই করি। আপনাদের অনেকের প্রশ্ন সব সময় তো ট্যাবলেই হচ্ছে, আর কিছু হচ্ছে না, ঠিক আছে? এক্সটেন্স এটাতে ট্যাবল না দিয়ে আমি কি করবো, একটা বক্স আকারে ডিভ আকারে শো করাবো সবগুলো। এক্সটেন্স লেআউট ডট অ্যাড সেকশন ডট কন্টেন্টস অ্যাড সেকশন, তাহলে এখানে আমার পোস্ট লিস্টগুলো আসবে, যেহেতু আমি সবগুলো কন্টেইনারের ভিতর আসবে। ডট না সৃষ্টি হয় না, এটা আমি ক্রিয়েট করতেছি এখন না, পোস্ট ফোল্ডারটা না না এটা আমি তৈরি করছি না, অটোমেটিক কিছু সৃষ্টি হবে না, সব আমাদের তৈরি করতে হবে। আমি ফার্স্টে ফার্স্টে ধরেন ওই রকম ফার্স্টে আমরা সিঙ্গেল পেজে যেভাবে একটা রাউট তৈরি করে দেখিয়েছিলাম না প্রথম দিন ক্লাসে, একটা সিঙ্গেল পেজ তৈরি করে ব্লেড ফাইলে সিঙ্গেল পেজটা তৈরি করতে, তারপর রাউট দিলে তো আসবে। তো আমি যখন মনে করেন এই প্রথম দুই দিনের দিন যখন আরামে শিখতেছিলাম, ব্লেড ফাইলটা তৈরি না করে কি করলাম, পেজটা বিয়োগ করার চেষ্টা করতেছি, টিউটোরিয়ালে দেখাচ্ছে এটা তৈরি হচ্ছে, বাট সে কখন তৈরি করলো আমি খেয়াল করি না আর কি। এটা আমার ক্ষেত্রে বারবারই এরো দেখাচ্ছে, আমি ভাবছি মনে হয় আমার দিয়ে হবে না, তখন ওই দিনের মতো এখানে ইস্তফা দিয়েছিলাম। বাট পরের দিন আর একটু যখন দেখতেছি না এটা তো একটা তৈরি করতে হবে ব্রেন, তারপরে এটা তৈরি করলাম। আপনাদের ক্ষেত্রে এটা হইতে পারে, কোনো একটা বিষয় দেখছেন আমার হচ্ছে আসলে আপনার হচ্ছে না, আপনি মনে করতেছেন যে আপনার কম্পিউটারে ভুল আছে না পিসিতে ভুল আছে, কোনো একটা কি ইরর আছে, আসলে কোনো জায়গায় ইরর না, এরটা হচ্ছে আমি আমি যে লাইনটা হচ্ছে একটা লাইন বলছি যেটা আপনি ক্রিয়েট করেন নাই, ঠিক আছে? তাহলে অল পোস্ট নামে একটা আমি দিচ্ছি, আর এখানে দিচ্ছি ক্রিয়েট করার জন্য, পোস্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট বাটন, এখানে আমি রাউটটা দিয়ে দিচ্ছি ব্যাটারির লো, এখানে মেবি চার্জার আছে। সবগুলো আমরা সবসময় এতক্ষণ আনছিলাম সবগুলো কি আকারে, সবগুলো ছিল একদম লিস্ট আকারে, এবার আমি লিস্ট না দেখি আপনাদের দেখাবো পোস্টগুলো কিভাবে, অর্থাৎ ফরম্যাটেড কোন একটা পোস্ট আকারে যদি দিতে চাই, জেনারেল আমাদের ফরম্যাটেড পোস্টগুলো কিভাবে থাকে, ফরম্যাটেড পোস্টগুলো কিভাবে থাকে, এখানে আমি হ্যাঁ এখানে সিঙ্গেল পোস্ট দিচ্ছি, সিঙ্গেল পোস্ট যেটা আপনার প্রজেক্টের ক্ষেত্রে সুবিধা হবে, তাহলে একটা ডিবের ভিতরে তাহলে আমরা ফার্স্টে পাশে ইমেজটা দিই, এর উপর টাইটেল ঠিক আছে এভাবে দিই, তাহলে এখানে হচ্ছে এসএম ফাইভ, ফাইভের ভিতর দিব ইমেজটা আইএমজি, এখনো তো ইমেজ নাই, কোনো ইমেজ নাই, সো এটা ব্ল্যাঙ্ক থাকুক। আমি ফরম্যাটটা তৈরি করে রাখতেছি, আমরা যাতে ফর ইচ করে এটা নিয়ে আসতে পারি, তাহলে ইমেজ থাকবে একটা ডিবে আর একটা ডিবে থাকবে কি থাকবে ডিব ডট কল এস এম, কত বাকি আছে কলাম সাতটা। এরপর এখানে দিচ্ছি আমি থ্রি টাইটেলটা, এখানে থাকবে পোস্ট টাইটেল, টাইটেল আর এখানে থাকবে পোস্ট ডেসক্রিপশন, এটা পি ট্যাগের ভিতরে, সবসময় টাইটেল দেখাচ্ছি তো সেজন্য আজকে টাইটেল দেখাচ্ছি না, অর্থাৎ ট্যাবল দেখাচ্ছি না সবসময়,
পোস্ট ডেসক্রিপশন, আর এখানে পোস্টে যে ইমেজটা থাকবে সেটা এখানে আসবে। তো সেটা কিভাবে আসে? অ্যাসেট পোস্ট, এটা তো দেওয়া থাকবে পোস্ট ইমেজ। আর সিঙ্গেল পোস্টের ভিতরে এখানে একটা লুপ আসবে, লুপটা কি হবে? ফর ইচ ডলার পোস্ট, ম্যাটার এগুলো এভাবে নিয়ে আসে যাবে, পোস্ট আর এন্ড ফর ইচ, এটা বারবারই লুপটা চলতে থাকবে। এন্ড ফর ইচ, আর এটা ইমেজ আই এম রেসপন্সিভ করে দিই, প্লাস তাহলে আমি যখন ইন্ডেক্সে যাব তখন সে কি দেখাবে আমাকে? পোস্ট কন্ট্রোলার প্রোফাইল কন্ট্রোলার কোথায় পড়ে নেই? কোথায়? এস টু উপরে। আচ্ছা, এখানে আবার আউটটা হবে কেট আউট, তার কেট আউটটা হচ্ছে এখানে পোস্ট ডট কেট, এখানে হবে কেট আর এখানে হচ্ছে প্লাস বাটন বাটন সাকসেস ফুল রাইট, সবগুলো একই রকম। তাহলে এখানে ডিফারেন্টটা হচ্ছে কোন জায়গায়? শুধু এখানে আমি হেডার সেট করবো, ফরেন কিগুলো যে সেট করবো এবং ওগুলো নিয়ে আসবো, ওইটাই হচ্ছে ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্ট নেই তেমন। পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার, তাহলে এখানে যে আমি একটা পোস্ট কন্ট্রোলার, তাহলে এখানে ফার্স্টে পোস্ট সবগুলোকে নিয়ে যাবো, পোস্ট ইকুয়াল পোস্ট অল হতেভাবেই রাখি, আর রিটার্ন দিও পোস্টের ভিতরে ইন্ডেক্স যেটা আছে সেটা দেখাবে, আর এখানে কম্প্যাক্ট করে পোস্টটা নিয়ে যাবে। আর এখানে যেহেতু আমরা এটা ইউজ করছি পোস্টটা, এখানে ইউজ করতে হবে সেটা, ইউজ অ্যাপ পোস্ট, ঠিক আছে। এখন ক্রিয়েটটা তৈরি করতে হবে, ইন্ডেক্সটা তৈরি তো শেষ, এটা কি করতে হবে? রিটার্ন বিও পোস্ট ডট ক্রিয়েট। তবে এখানে একটা আমাদের যে ক্যাটাগরিগুলো এখানে দিতে হবে না, কোন ক্যাটাগরি, সেজন্য আমরা কি করবো? পোস্ট ক্যাটাগরিস গুলা, পোস্ট ক্যাটাগরিস, পোস্ট ক্যাটাগরিস ইকুয়াল পোস্ট ক্যাটাগরি, ক্যাটাগরি ক্লোন টোন অল, ক্লোন অল, এবং সেটা ইউজ করতে হবে এখানে, ইউজ হ্যাঁ অথের মতো না, আসলে আমরা ওখানে ইউজ করবো ড্রপ ডাউন লিস্টে, আমাদের দরকার আছে না এগুলো, সবগুলো পোস্ট লিস্টে দরকার আছে, সেই জন্য ওগুলোকে নিয়ে যাচ্ছি এখানে দেওয়ার জন্য। কারণ আমরা তো সিলেক্ট করতে দিব কাকে, আমার ইউজারকে সিলেক্ট করতে দিব সে কোন ক্যাটাগরিটা চাই, পোস্ট ক্যাটাগরি। তাহলে পোস্ট ক্যাটাগরি এখানে আসছে, এটা ক্রিয়েট করবে, তবে পোস্ট ক্যাটাগরি এখানে পাস করতে হবে, এটা নাহলে ওইখানে দেখা ক্রিয়েটে দেখা যাবে না সেটা। কিন্তু ক্রিয়েটে আমি কিন্তু ক্রিয়েটে কখনো এটা করি না, আপনাদের দেখায় নাই যে এভাবে ক্রিয়েটের ভিতরে কোনো একটা ভ্যালু পাস করতে, এখানে দেখাচ্ছে সেটা, পোস্ট ক্যাটাগরিস এটা এটা পাস করে দিলাম, এখন সেটা আমি ক্রিয়েট ফর্মে পাবো। ক্রিয়েট ফর্ম তো এখন তৈরি করি না, ক্রিয়েট ফর্মটা তৈরি করি, তাহলে এটা ক্রিয়েট করার জন্য ওকে পোস্টের ভিতরে একটা পোস্ট ফর্ম তৈরি করতে হবে,
এই পোস্টের ভিতরে কেট ফর্ম তৈরি করতে হবে। এটা কেট ফর্ম তৈরি করে ফেলি, নিউ ফাইল কেট, এখানে কেন আসলো, নিউ ফাইল ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি। এটা যেহেতু ওই ফাইলটার কপি, কোন প্রোফাইলের কপি না, ঠিক আছে, তাহলে এটাই ইউজ করে ফেলি, কপি আর এখানে পেস্ট করে দিলাম। আর যে যে ফিল্ডগুলো দরকার হবে ওগুলো রাখবো, বাকিগুলো ডিলিট করে দিলাম। আমার তো অ্যাড্রেস টেক্সট এরিয়া ফিল্ডটা দরকার না, এটা কি হবে, ডেসক্রিপশন, ডেসক্রিপশন এটা কপি করি, এটা এখানে দিয়ে আমার যে যে ফিল্ডগুলো দরকার, আমার শুধু এক্সট্রা একটা ফিল্ডই দরকার, সেটার নাম কি, না সেটা হচ্ছে আপনার ড্রপ ডাউন। এরপর এখানে ইমেজটা, ইমেজটা ব্যবহার থাকুক, ইমেজ তো ইমেজে আছে, সিলেক্ট পোস্ট থাম্বনেল, এটা লিখতে হবে পোস্ট থাম্বনেল, পোস্ট থাম্বনেল, এটাও আছে, ডেট তো দরকার নাই, ডেটটা অটোমেটিক আমরা পেয়ে যাব টাইম স্ট্যাম্প থেকে। এরপর আমাদের আরেকটা দরকার হচ্ছে টাইটেলটা, এটা হচ্ছে টাইটেল, পোস্ট টাইটেল, টাইটেল ফর টাইটেল, কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম নেম টাইটেল, এটা ক্লিয়ার তো, সিএসআরএফ ফিল্ড, এটা হবে পোস্ট স্টোর, আর এটা আপাতত ভ্যালিডেশনটা যেহেতু নাই আছে, সমস্যা নেই, ভ্যালিডেশন থাকলে আর প্রবলেম করবে না, আমি তো কোনো ভ্যালিডেশনই দিই নাই, তাহলে এটা অটোমেটিক কি দেখাবে, কোনো এরর দেখাবে না। তাহলে এখন আমাদের শুধু একটা বিষয় নিতে হবে, যেটার নাম হচ্ছে ক্যাটাগরিগুলো আমি যে নিব ওইগুলাই, ক্যাটাগরির জন্য আমি কি কোন অপশনটা নিব, সিলেক্ট অপশন গুলো, তখন সিলেক্ট ফিল্ড দিয়ে কিভাবে ডাটা পাস করবে সেটা দেখায়। আমি এখানে অলরেডি ডাটা, একটা ডাটা পাস করে পোস্ট ক্যাটাগরিজ গুলো অলরেডি পাস করে দিয়েছি, সিলেক্টের নেম হচ্ছে পোস্ট ক্যাটাগরি, এটা কি ছিল, ক্যাটাগরি আইডি, ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি আইডি দিয়েছিলাম না, অর্থাৎ যেভাবে দিয়েছিলাম সে সেম ভাবে পোস্ট ক্যাটাগরি আইডি, আর আইডিটা না হয় নাই দিলাম, সিলেক্ট লিখে দিই, সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট পোস্ট ক্যাটাগরি, তাহলে পোস্টের ভিতরে এটার ভিতরে সিলেক্টের ভিতরে কি দেখে বলেন তো, অপশন থাকে, তো অপশনগুলো আমাকে আনতে হবে, কিভাবে আনবো এগুলা, অপশন লুপ দিয়ে, বেলু হবে আইডি গুলা। তাহলে এখানে যদি আমি ফর ইচটা চালাই, ফর ইচ লুপ পোস্ট ক্যাটাগরিজ, পোস্ট ক্যাটাগরি আমরা মনে হয় ওই আমার আগে টিউটোরিয়াল দেখছেন, দেখছেন লারাভেলের, আচ্ছা তাহলে এখানে বেলু হবে আইডিটা, আর এখানে হবে বেলু নেম, তাহলে এখানে পোস্ট ক্যাটাগরি নেম, পোস্ট ক্যাটাগরি এখানে নেমটা দেখাবে, আর এখানে দেখাবে আইডিটা, স্ল্যাগটার কোনো ব্যবহার আপাতত লাগতেছে না, পোস্ট ক্যাটাগরি আইডি, ঠিক আছে। এখন দেখি কেট ফর্মটা কিভাবে কাজ করতেছে, আর বাকিগুলো ঠিক আছে, পোস্টার ইরর দিলাম, ইরর আছে, লেআউটস ভুল আছে, এটা কি ছিল, এসটা পড়ে না, লেআউটস এক্সেল লেআউটস, অল পোস্ট ক্রিয়েট ক্লিক করে ফর্ম আসছে এখানে, দেখেন আমার ক্যাটাগরিগুলো চলে আসছে না এখানে,
তাহলে আপনার যা যা প্রয়োজন এখানে দিয়ে দিবেন, পোস্ট টাইটেল এখানে দিয়ে দিব আমি। হ্যাঁ বুঝি নাই, সিলেক্ট ক্যাটাগরি ওটা দেখানোর জন্য আমার লেভেল ইউজ করতে হবে। না দেখাই করি না, এতটুকু যখন করলাম আর পর হচ্ছে পোস্ট ক্যাটাগরি সিলেক্ট পোস্ট ক্যাটাগরি স্পেলে ডিস্টার্ব করতেছে। তাহলে পোস্ট ক্যাটাগরি আর সিলেক্ট পোস্ট ক্যাটাগরি, তাহলে পোস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন আর এখান থেকে ডেসক্রিপশন। তাহলে এখন একটা পোস্ট দিলে পোস্টটা হবে, আর এখানে দেখেন ব্যাক করার কোনো অপশান নাই, এটা কিন্তু গুড না, গুড প্র্যাকটিস না। তাহলে এটা যে কোনো ফর্মে এই জিনিসগুলোর টাকাটা বাঞ্ছনীয়, যাতে সে মনে করেন বুলক্রম এখানে চলে আসছে এখান থেকে ব্যাকে যেতে চায়, পারবে পারবে না, সেটা আমি এখানে দিয়ে দিই এস থ্রি উপরে। সে যদি না জানে পোস্ট না, সে কিছু করবে না, সে আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করবে না, এটা হচ্ছে দুর্ভাগ্য। ইউআরএল, ইউআরএলটা কিভাবে দেওয়া বলেন তো, পোস্ট স্ল্যাশ, শুধু পোস্ট দিলেই হয়, পোস্ট দিলেই সে কোথায় যাবে ব্যাক। আর এখানে সে তথাকথিত ক্লাসগুলো পুল রাইট, হ্যাঁ বুঝি নাই, তাহলে এখন যদি এখন ঠিক আছে, সে যদি এখন বাইরে যেতে চায় বাইরে যেতে পারবে, ব্যাকে দিলে ঠিক আছে, ক্রিয়েট করলে এটা সুবিধা। আপনি যত বেশি ফ্যাসিলিটি দিবেন আপনার ইউজারকে, ইউজার তত বেশি পরিমাণে আপনার অ্যাপ্লিকেশান ইউজ করবে, আর ইউজার যদি আপনার অ্যাপ্লিকেশানে এসে যদি মাথাটা ঘুরে তখন সে আপনার অ্যাপ্লিকেশান ইউজ করবে না, আপনার অ্যাপ্লিকেশান যদি ইউজ না করে আপনার এই লস। তাহলে এখন আমরা পোস্টটা ক্রিয়েট করবো, আর পোস্ট ক্রিয়েট করার জন্য আমরা কিছুক্ষণ আগে যেটা ইউজ করছিলাম পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার প্রোফাইল কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার, পোস্ট কন্ট্রোলার এখানে না, আচ্ছা পোস্ট কন্ট্রোলার এটা হচ্ছে আমি এখন এখানেই করব। তাহলে এখানে আমাকে ওই প্রোফাইল কন্ট্রোলারের মতো এটা ইউজ করতে হবে, কোনটা ইমেজ যেহেতু আপলোড করবো তো আপলোড মেথডটা ইউজ করতে হবে, তো পুরো আপলোড মেথডটা আমি নিয়ে আসি প্রোফাইল কন্ট্রোলার থেকে কপি করে, তাহলে কপি করলাম পোস্ট কন্ট্রোলারে এটা আমি পেস্ট করে দিব পোস্ট কন্ট্রোলার। এই স্টোরের আগে একটা মেথড এখন কাজ হচ্ছে আপলোড করা, ফার্স্টে ইনপুট পুরোনো নিয়মে করতেছি, রিকোয়েস্ট অল, রিকোয়েস্ট অল, এরপরে হচ্ছে ইফ ইনপুট ইমেজ, ইনপুট ইমেজ থাকে তাহলে
এখানে আমি ছবিগুলো কোথায় যাচ্ছে এখন ইমেজের ভিতরে ডাইরেক্ট ইমেজের ভিতরে যাচ্ছে আমি চাই ইমেজের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে দেওয়ার জন্য এখানে ইমেজের ভিতরে পোস্ট পোস্ট স্ল্যাশ তাহলে আমাকে ওই একটা ফোল্ডার তৈরি করে দিতে হবে গিয়ে পোস্ট আর এখানে গিয়ে রিসোর্স পাবলিক ফোল্ডারের ভিতরে যেহেতু যাচ্ছে এগুলো পাবলিক ফোল্ডার ইমেজের ভিতরে একটা নিউ ফোল্ডার তৈরি করি এটার নাম হবে পোস্ট তাহলে ফাইলগুলো কোথায় যাবে এখন ওই এটার ভিতর যাবে তাহলে এখন আমি এটা করি যদি ইনপুট ইমেজ থাকে তাহলে ডলার ইনপুট ইমেজ ইকুয়াল রিকোয়েস্ট রিকোয়েস্ট না এখানে দিস তো কোনো একটা মেথড যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের দিস দিয়ে ইউজ করতে হবে দিস আপলোড আর এটার ভিতরে যেটা আছে রিকোয়েস্ট ইমেজটা ঠিক আছে না ইমেজটা হবে এটা আর যদি না থাকে দরকার নাই না থাকে এটা ব্ল্যাঙ্ক থাকবে তো আপনি চাইলে ডিফল্ট একটা ভ্যালু সেট করে দিতে পারেন তাহলে আমরা ডিফল্ট ভ্যালু সেট করে দিই এলস এলস ইনপুট ইমেজ ইকুয়াল তাহলে এখানে হবে আইএমজি পোস্ট ডিফল্ট ডট জেপিজি এরপরে কি করতে হবে আমাদের পোস্টটাকে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে পোস্ট ক্রিয়েট করতেছে না পোস্ট ক্রিয়েট ইনপুট এখানে একটা বিষয় কিন্তু বাদ যাচ্ছে সেটা কি ইনপুট ইউজার আইডি ইউজার আইডিটা সে করতে পারবে আমরা কি দিছি ইনপুটে অথ থেকে পাবে অথ ইউজার আইডি ক্লিয়ার তাহলে পোস্ট ক্রিয়েট করবে পোস্ট ক্রিয়েট করার পরে সে আমাকে রিডাইরেক্ট করে আমার মেইন পেজ দেখালেই হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট কি ছিল রিটার্ন রিডাইরেক্ট পোস্টে তো যাবে পোস্ট তাহলে এখন ক্রিয়েট করে দেখি হয় কি না এটা রিলোড দিন ফার্স্ট পোস্ট হ্যাঁ অথটা ইউজ করি নাই ঠিক আছে রাইট তো আমরা যেখানে অথটা ইউজ করছি অথটার ফ্যাসেটটা ইউজ করি নাই ঠিক আছে এটার ফ্যাসেটটা একটু লিখে দিই এখানে এখানে ফ্যাসেটটা ইউজ করতে হবে ইউজ তাহলে সে ক্লাসটা অথ ক্লাসটা পাবো কোত্থেকে ইলিমিনেট সাপোর্ট ফ্যাসেট শুদ্ধ মুখস্থ হয়ে গেছে ফ্যাসেটস সেটস অথ ঠিক আছে এটা তো ভুল আছে আচ্ছা আমরা অটটা দেখি আসলে তাহলে ডাইরেক্ট সার্চ করার অপশন কন্ট্রোল এস এভাবে আচ্ছা তার নিচ থেকে যাইতে হবে ডেফিনেশন তাহলে হট ফ্যাসেটস ঠিক আছে এটা তাহলে এটা হচ্ছে ফ্যাসেটস
পোস্ট কন্ট্রোলার। ঠিকই আছে, তাহলে এখন আমরা ইউজ করি টাইপ রিলোড দিলাম, এটা টাইটেল লিখি আর নিউ টাইটেল অফ পোস্ট, এটা ছবি ছবি দিলাম এখান থেকে, আর ক্যাটাগরি দিলাম পলিটিক্স, আর কিছু ডামি ট্যাক্স এখান থেকে দিয়ে দিই। তাহলে গেট হয়ে গেল না, ঠিক আছে পোস্টগুলো আরেকটা গেট করলে এটা নিচে নিচে হবে, নিচে নিচে চলে আসবে, তাই একটা গেট করি। আর এখানে ক্রিয়েট এড, তারপরে কে ক্রিয়েট করছে ওগুলো দিয়ে দিই। তাহলে পোস্ট, পোস্টের ভিতরে ইন্ডেক্স পোস্ট, এটা সার্চ করা অপশন আছে যেটা আমি ভুলে গেছি, কন্ট্রোল এইভাবে করো ইন্ডেক্স প্লেট এটা। তাহলে এখানে আমি নিচে একটা কাজ করতে পারি, পি দিয়ে এখানে একটা স্প্যান এটা দিচ্ছি পুল রাইট, অথবা এখানে ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড বাই হচ্ছে ইউজার, পোস্ট ইউজার নেম, ঠিক আছে। তাহলে এটা আমাদের সেট করতে হবে কোথায়, পোস্ট নামে যে এটা আছে এটার ভিতরে, পোস্টের ভিতরে এটা সেট করে দিতে হবে। তাহলে পাবলিক ফাংশন পোস্ট দিস, আচ্ছা ইউজার হবে, আমি পোস্ট দিচ্ছি কেন ইউজার, রিটার্ন দিস বিলংস টু টু তাহলে অ্যাপ ইউজার। তাহলে এখন কি পাওয়া যাবে, এখানে পোস্টটা কে ক্রিয়েট করছে ওটা পাওয়া যাবে। আর আমি ইন্ডেক্সে চেক করি ইন্ডেক্স প্লেট, তাহলে পোস্ট ইউজার আর একটা আছে ক্রিয়েটেড, হ্যাঁ আর একটা দিচ্ছি ক্রিয়েটেড স্প্যান ক্রিয়েটেড অ্যাট, ক্রিয়েটেড অ্যাটটা কিভাবে পাইতে পারি আমরা, পোস্ট ক্রিয়েটেড একটা আছে ফরম্যাটেড ডেট স্ট্রিং, ডেট স্ট্রিং ঠিক আছে না। আচ্ছা তাহলে এখন আমরা দেখি কি কি আছে, এরর আনডিফাইন্ড কার্বন ফরম্যাটেড ডেট স্ট্রিং, ফরম্যাটেড ডেট স্ট্রিং আছে ক্রিয়েটেড, সেটা হচ্ছে পোস্ট, শুধু ক্রিয়েটেডটা নিয়ে আসুন, তাহলে ক্রিয়েটেড বাই আমার অথর নেম দেখাচ্ছে আর ক্রিয়েটেড এর ডেটটা দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ফরম্যাটেড ডেট স্ট্রিং দিয়ে আমি সার্চ দিলে এখানে পাবো, লারাভেল একটা ফরম্যাটেড ডেট স্ট্রিং আছে, হ্যাঁ শুধু ফরম্যাটেড ডেট
date formats. Two formatted distinct two formatted but should have two formatted this is the two formatted term. আর এখানে আমরা কাজ করি একটা এটা পুল রাইট এটা পুল লেফট করে দিব এটা পুল রাইট করে দিন এটা প্লাস পুল রাইট এটা পুল রাইট চলে আর একটা লেফট দিকে যাবে টু ফরম্যাটেড ডেট স্ট্রিং একটা ফাংশন তাহলে ক্রিয়েটেড আর ঠিক আছে না অথবা সবগুলো ডাটা এখন আসছে এখন একটা একটা ক্রিয়েট করবেন এভাবে একটা একটা আসবে এখানে ক্যাটাগরিটা দেখানোর প্রয়োজন না ক্যাটাগরিটা সবসময় পড়ে থাকে ঠিক আছে ক্যাটাগরি অথবা এখানে মাঝখানে দিতে পারি অথবা এটা নিচেও দিতে পারি ক্যাটাগরি তাহলে আমার ক্যাটাগরিটা দেখানোর প্রয়োজন তো ক্যাটাগরিটা কিভাবে দেখতে পারি আরেকটা পি ট্যাগের ভিতরে ক্যাটাগরি অথবা টাইটেলের উপর দেখানোটা বেটার এটা এস এস থ্রি এস ফোর হচ্ছে তাহলে আমরা তো দেখছি মনে করেন ইউজারটা ডাইরেক্টলি নিয়ে আসছিলাম এখন এখানে ক্যাটাগরিতে গিয়ে ক্যাটাগরি থেকে নেমটা নিয়ে আসতে হবে ক্যাটাগরিতে রিলেশন সেট করতে হবে না তাহলে এটা সেট করি এটা এখন যদি রিলোড দিই ইরো দেখাবে বলবে যে এটা নাই আমরা যে ক্যাটাগরি নামে পোস্ট ক্যাটাগরি নামে যেটাই আছে মডেল এটাতে আমাকে লিখতে হবে পাবলিক ফাংশন এখানে যেহেতু ক্যাটাগরি দিছি ক্যাটাগরি তো হবে এখানেও ফার্স্টে দেখি এটা এরর দেখি না রিটার্ন দিস বিলংস টু অ্যাপ পোস্ট ক্যাটাগরি প্রপার্টি অফ নট অবজেক্ট চেক কেন আচ্ছা দেখেন আমি কিন্তু এখানে টিক টিকি লিখছি এখানে ক্যাটাগরি লিখছি না ঠিক আছে ইরোডটা হচ্ছে এখানেই হয় বেশিরভাগ ক্ষেত্রে ইরোডটা এখানেই হয় তো আমি কিছুক্ষণ আগে যে ক্যাটাগরিটা লিখছি সেটা কেন আসলো না এটা ওখানে কোনো ভুল ছিল পোস্ট কন্ট্রোলার ইন্ডেক্সটা কই ইন্ডেক্স তাহলে এখানে পোস্ট ক্যাটাগরি নেম তাহলে এখানে আসার কথা ছিল না ঠিক আছে কোনো ভুল আছে এখন দেখেন এখন কিন্তু আসবে ট্রাইং টু গেট প্রপার্টি অফ নন নন অবজেক্ট তাহলে এখানে প্রপার্টিটা ভুল হয়েছে বুঝি নাই হ্যাঁ হ্যাঁ ওইটার ক্ষেত্রে প্রবলেমটা হওয়ার কারণ আছে কারণ হচ্ছে ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি যে আইডিটা আছে পোস্ট ক্যাটাগরি নেম তাহলে এখানে যদি ইউজারটা পাওয়া যেতে পারে তাহলে পোস্ট ক্যাটাগরিটা কেন পাওয়া যাচ্ছে কোথায় স্টোরে স্টোরে পোস্ট ক্যাটাগরি ঢুকছে না এটা ডাটাবেজে কি পোস্ট ক্যাটাগরি আইডি নাই
পোস্টে দেখি প্রজেক্ট পোস্ট এখানে পোস্ট ক্যাটাগরি আইডি কি নাই ইউজার আইডি পোস্ট ক্যাটাগরি আইডি ঠিক আছে আসছে না এটা পলিটিক্স পোস্ট ক্যাটাগরি আইডি আমার পোস্ট ক্যাটাগরি না এটা আমি তো ক্রিয়েট করার সময় এটা পাস করে দিছি তাহলে আমি পোস্ট ক্যাটাগরি যে এটা আছে ক্লাসটা আছে এটাতে যাই এটা একটা কমন প্রবলেম তো এই ধরনের প্রবলেম পড়া স্বাভাবিক তাহলে পাবলিক ফাংশন পোস্ট ক্যাটাগরি রিটার্ন এটা ঠিক আছে অ্যাপ পোস্ট ক্যাটাগরি বিলংস টু অ্যাপ পোস্ট ক্যাটাগরি রিটার্ন দিস বিলংস টু নেম সলাম আমার ইন্ডেক্সে দেখি তাহলে পোস্টের ভিতরে পোস্ট ক্যাটাগরি যদি আইডিটা দেখি আগে পোস্ট ক্যাটাগরি আইডিটা পাই কিনা সেটা দেখি পোস্ট ক্যাটাগরি আইডি হ্যাঁ আইডিটা পাচ্ছে আইডি কত দুই ঠিক আছে এখানে আইডির জায়গায় আমরা কি চাই ক্যাটাগরিটা পোস্ট ক্যাটাগরি নেম ইউজার যদি আমরা নেমটা পাই এখানে তো পাওয়ার কথা ট্রাইং টু গেট প্রপার্টি অফ নরম এটা একটা প্রবলেম তাহলে আমরা এবার দেখি ইউজার পোস্ট ক্যাটাগরি হ্যাঁ না ফেস করতে হবে এটা তো এতে লিখে দিলেই হয় পোস্ট আচ্ছা পোস্ট ক্যাটাগরি আমি এবার লিখি শুধু পোস্ট ক্যাটাগরি পোস্ট যে ক্যাটাগরিটা আছে আচ্ছা আমরা এটা পোস্ট ক্যাটাগরিতে কেন লিখলাম ওই জন্য তো ভুল হচ্ছে এটা কোথায় লিখতে হবে পোস্ট লিখতে হবে পোস্ট ক্যাটাগরিতে লিখতেছি belongs to আপনার কি করেন না এটা আমি তো মনে করছি গান লিখছি পোস্ট ক্যাটাগরি এখন আসছে ঠিক আছে এখন মানে পোস্টগুলো এভাবে পোস্ট আকারে আসবে আর এখানে একটা বিও মোর বাটন থাকবে এটা ক্লিক করলে পুরো পোস্টটা দেখা যাবে ঠিক আছে ক্রিয়েট আরেকটা পোস্ট ক্রিয়েট করি তাহলে স্পোর্টস কিছু ডেসক্রিপশন এখান থেকে দিয়ে দিই ঠিক আছে এটা কেন আসলো কেন আসছে বলতে পারবেন
কিছু মনে করতেছেন না কেন? তো কিছু মনে করা উচিত ছিল। সিঙ্গেল পোস্ট ডিপ কলার সার্ভিস 5712, আর এটা যেটা রো এটা এখানে শেষ হয়ে যাচ্ছে না, তাহলে এখানে আমি একটা কাজ করি, ডট কল এস এম ডট, আর এই পুরোটা এটার ভিতর দিয়ে দিই। আর এটা এটার ভিতরে আমি একটা রো নিই, সিঙ্গেল পোস্টের ভিতরে একটা রো নিয়ে এটাকে রো, ঠিক আছে? তাহলে এটা রয়ের ভিতর আছে, এটা সিঙ্গেল পোস্টের ভিতর আছে, আর এটা হচ্ছে কলম বিয়ের ভিতর আছে রয়ের একটার ভিতরে। তাহলে এখন আর এই ডিস্টার্বটা হবে না, দুইটা দুই পাশে আসবে, ঠিক আছে না? তাহলে উপরে একটু প্যাডিং হইলে বেটার হয়। এখন ঠিক আছে, ঠিকভাবে আসছে। তাহলে আপনার যদি একটু প্যাডিং থাকে উপরে, একটা মার্জিন দিয়ে দিই। সিঙ্গেল পোস্ট আমি একটা আইডি নিছি না আমরা। আচ্ছা এখন আছে আমাদের কাস্টম কোন একটা স্টাইল লিখতে চাই, কোথায় লিখবো? আমি এখানে এনপিএম ইউজ করি না, যার কারণে আমি এখানে ডাইরেক্টলি আমি চাইলে এখানে যে এসসিএসএসটা আছে রিসোর্সেস লেআউটস এই অ্যাসেটস এর ভিতরে, এখানে দেখেন এসসিএসএস নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি চাইলেই কি আমার একটা কাস্টম নামে ফোল্ডার ক্রিয়েট করে একটা ফাইল, নিউ ফাইল কাস্টম ডট এসসিএসএস scss এটার ভিতরে আমি স্টাইলগুলো লিখে দিতে পারি। আর এটা কিন্তু আমার এই জ্যাস এর ভিতরে এই অ্যাপ css যেটা আছে এখানে ইম্পোর্ট করে দিতে হবে, অ্যাট ইম্পোর্ট, তবে এটা এখন কাজ করবে না, কারণ হচ্ছে আমরা npm ইউজ করতেছি না এখন। কাস্টম এখানে আমি সিঙ্গেল পোস্ট না, সিঙ্গেল পোস্ট মার্জিন বটম কয় পিক্সেল, সাপোজ 20 পিক্সেল দিলাম, ঠিক আছে? কন্ট্রোল শিফট, তাহলে এটা কিন্তু পাই নাই, পাবে না, কারণ আমি npm চালু না করলে এটা কাজ করবে না। আমি npm চালু করতে চাই না, npm চালু করার জন্য আপনার নট জাইস ইনস্টল করতে হবে, অনেক ঝামেলা আছে, তো আমি ম্যানুয়ালি দিয়ে দিচ্ছি এটা। আপনার npm ইনস্টল করে এটা করে নেবেন, সিঙ্গেল পোস্ট এখানে স্টাইলে ইনলাইন ইউজ করে দিচ্ছি, স্টাইল মার্জিন বটম 20 পিক্সেল, ঠিক আছে না? ঠিক আছে, তাহলে এবার পোস্ট ক্রিয়েট করবেন আর পোস্ট গুলো দেখা যাবে, পোস্ট ক্রিয়েট করবেন পোস্ট গুলো দেখা যাবে, আর পোস্ট এভাবে আপনি চাইলে একটা ব্লক তৈরি করে ফেলতে পারেন না, এই ব্লক হয়ে গেল না এটা একটা, তবে এটা যে পোস্ট ক্রিয়েট করতেছে ডাইরেক্ট পোস্ট ক্রিয়েট করে ফেলতেছে, পোস্টটা কিন্তু ক্রিয়েট লগ আউট করলে করা যাচ্ছে। এখানে যে পোস্টটা দিই পোস্ট ক্যাটাগরিজ, পোস্ট ক্যাটাগরি দেখা যাচ্ছে, আবার এখানে পোস্টও দেখা যাচ্ছে, পোস্টও দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে? কারণ মিডলার ইউজ করি না, আমরা এটার জন্য মিডলার ইউজ না করতে পারি, সমস্যা নেই, বাট আমাকে ওই যে এটা আছে ওইটার জন্য ইউজ করতে হবে, কোনটার জন্য? ক্যাটাগরিসের জন্য, তো মিডলার ছাড়া মিডলার ইউজ করে দিলেই হচ্ছে এটা। তাহলে আমার মিডলারে যায়, এটা কিন্তু পুরো একটা ব্লক সাইট এর মতো হয়ে গেল এখন, এটাতে যদি আপনি মিডল লেয়ারটা সেট করে দিতে পারেন পুরো ব্লক সাইড একদম, তাহলে আমরা মিডল লেয়ারটা দিয়ে আসি, পোস্ট কন্ট্রোলার এখানে মিডল লেয়ারটা, মিডল লেয়ারটা তো মুস্তফা আমার, এটা কি
public function construct construct na constructor return this ঠিক আছে ঠিক আছে তাহলে এখন চেক করে দেখি ঠিক আছে এখন ঠিক আছে মনে হচ্ছে এখন যে পোস্টারই লোড দিই পোস্টার দেখাচ্ছে না এখন আবার এখানে যাই আরেকটা যেটা আছে পোস্ট ক্যাটাগরি পোস্ট ক্যাটাগরি কন্ট্রোলার এখানে এখন আমাদের কাজ হবে পোস্টগুলোকে শো করা অর্থাৎ মানে আমি ক্যাটাগরি পোস্টে দিলাম তাহলে পোস্টগুলো এগুলো শো করবে কোনগুলো পোস্ট দিলে এই পলিটিক্স থেকে পলিটিক্সের পোস্টগুলো শো করবে এটা ক্লিক করলে এটা দেখা যাবে ওই রকম একটা এ করা উচিত তাহলে আমি আগে এটা লিখে দিই তারপরে এটা দেখাবো হ্যাঁ আজকে আর করাবো না মাল্টিপল ইমেজের জন্য একটা প্রসেসিং আছে ওই ক্ষেত্রে আমরা একটা ইমেজ না নিয়ে একটা অ্যারি নিয়ে নিব একটা অ্যারি যখন নিয়ে নিব অ্যারি গুলোতে ফার্স্ট ইমেজটা জিরো অ্যারিতে জিরো কিতে থাকবে জিরো সেকেন্ড ইমেজটা ওয়ান ইনপুট নেওয়ার সময় এখানে ধরেন ওই রকম একটা অ্যারি ইউজ করতে হবে আর কি ওইখানে ওই এটা একটা জাভা স্ক্রিপ্ট ইউজ করতে হবে জাভা স্ক্রিপ্ট দিয়ে করতে হবে অবশ্যই এটা ডাটাবেজে শুধু আমরা যে পাঠটা আছে পাঠটা সেভ করি এটা আমার ফাইলে সেভ হয় ডাটাবেজে আমরা তো শুধু পাঠটা ইউজ করি অ্যাডভার্টাইজ করবো আমরা যখন একটা ইমেজের জন্য একটা করে পাঠ না তো দুইটা ইমেজের জন্য দুইটা পাঠ হবে তিনটার জন্য তিনটা পাঠ তো ওইটা আমরা অ্যারে আকারে সেভ করে ফেলবো আর আনার সময় সেমভাবে আনবো একটা অ্যাডভান্স আগে প্রাইমারিগুলো শেষ করেন তারপর অ্যাডভান্সে যাবেন আস্তে আস্তে এটা ইম্পসিবল না পসিবল না তাহলে আমরা এখন এটা লগ ইন করে দেখি তত কিভাবে আপনি অ্যাডমিন এ করবেন এটা ঠিক আছে তাহলে এটা এডিট করা যাবে পোস্ট করে সবগুলো করা যাবে তবে এডিটটা কখন আসবে যদি সে লগ ইন থাকে তাহলে এডিটটা দেখাবে আদারওয়াইজ দেখাবে না মানে আমরা যখন এ করবো আর কি এটা যদি লাইভ করে দিব সাইটটা তখন এই কাস্টমাইজেশনগুলো করতে হবে আপনার একটা প্রশ্ন ছিল যে আমি প্রজেক্ট করার কথা এটা কিন্তু একটা প্রজেক্ট হয়ে গেল না এখন প্রজেক্টগুলো এভাবে প্রসেস করতে করবেন ঠিক আছে তাহলে আজকে এতটুকুই রাখি